Students, how are you? Hope you are well by the grace of Almighty. Hope everything is going well. Hope your studies also well. Piyo shikhati bindu, asha kori tumra bhalo acho. Aaj tumader shottom class. Tumader ajker पाठेर विषय हलो फैमिली ट्री यूनिट फोर पेज एट ए पाठे तुम्रा देखते पावे एक टी फैमिली ट्री वंशलतिका एक टी गाछे जेमन शिकर मूल शिकर कांड पता शाखा पोशाखा अनेक किछु थाके ठीक तेमनि एकटि परिवारेओ अनेकेई थाके बयस्क देर थेके शुरू हय दादा दादी नाना नानी छेले मेये नाति इत्यादि सेई धरनेर एकटि फैमिली ट्री परिवार सम्पर्के आमरा जानबो তাহলে তোমরা এখনই বইয়ের পৃষ্ঠা বের করো পৃষ্ঠা নং এইট ফ্যামিলি ট্রি এ লুক এট দ্য ফ্যামিলি ট্রি অফ ফারজানা অ্যান্ড জামিল ফারজানা এবং জামিলের বংশলতিকা দিকে তাকাও এই গাছ বা ট্রির দিকে তাকাও এখানে কি আছে ছবিতে দেখা যায় সবচেয়ে নিচে আছে আলতাবুদ্দিন এই পাশে আছে জাহানারা বেগম আর উপরে আছে আজিজ আহমেদ এই পাশে আছে রেহানা পারভিন তারপরে আছে জামিল আর এই পাশে আছে ফারজানা তাহলে এই ছবিটা দেখে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে আশা করি পারবে তাহলে আমরা প্রশ্ন করি ছবিটা দেখে ख्याल करो बी एंसर द क्वेश्चंस अबाउट द फैमिली वन हु इज जहानारा बेगम তাহলে ছবি দেখে কি মনে হয় জাহানারা বেগম কে ছিলেন জাহানারা বেগম হলো জামিল এবং ফারজানার গ্র্যান্ড মাদার তাহলে অ্যানসারটা হবে জাহানারা বেগম ইজ জামিল অ্যান্ড ফারজানার গ্র্যান্ড মাদার হু ইজ হার হাজব্যান্ড তার স্বামীকে তাহলে জাহানারা বেগমের স্বামীর নাম এখানে নিচে এই পাশে দেওয়া আছে আলতাফ উদ্দিন তাহলে উত্তর হবে আলতাফ উদ্দিন অ্যান্সারটা কিভাবে দেবে আলতাফ উদ্দিন ইজ হার হাজব্যান্ড কোশ্চেন নং টু খেয়াল করো হুইস জামিল অ্যান্ড ফারজানাস ফাদার জামিল এবং ফারজানার পিতাকে এই পাশে আছে আজিজ আহমেদ তাহলে উত্তর দেবে এভাবে আজিজ আহমেদ ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার তারপরে প্রশ্ন হু ইজ দেয়ার মাদার তাদের মা কে এপাশে আছে রেহানা পারভিন তাহলে অ্যান্সারটা হবে রেহানা পারভিন ইজ দেয়ার মাদার কোশ্চেন নং থ্রি হু ইজ আজিজ আহমেদ ফাদার হু ইজ হিজ মাদার আজিজ আহমেদের পিতার নাম কি এখানে আছে আলতাফ উদ্দিন তাহলে অ্যান্সার দেবে আজিজ আহমেদ ফাদার নেম ইজ আলতাফ উদ্দিন বা এভাবে দিতে পারো আলতাফ উদ্দিন ইজ আজিজ আহমেদ ফাদার হু ইজ হিজ মাদার তার মা কে জাহানারা বেগম ইজ হিজ মাদার তাহলে সব
প্রশ্নের উত্তর আমরা এই ছবি বা ফ্যামিলি ট্রি এটা দেখেই আমরা অ্যান্সার দিতে পারছি বা বুঝতে পারছি। এই ধরনের যে কোনো ছবি বা কোনো কিছু দেখে আমরা প্রশ্নের উত্তর দিতে পারি। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। আমরা এবার ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল করি। সি সাবজেক্ট প্রোনাউন্স অ্যান্ড দ্য বি ভার্ব ইন দি প্রেজেন্ট সিম্পল। আই অ্যাম, আই অ্যাম নেগেটিভ হবে, আই অ্যাম নট, ইউ আর, ইউ আর, ইউ আর, ইউ আর নট, হি ইজ, শি ইজ, হিস নট, শিস নট, ইটস নট, উই আর, উই আর, উই আর নট, দে আর, দে আর, দে আর নট। এখানে আমরা জানতে পারছি সাবজেক্ট প্রোনাউন, বেশ কিছু প্রোনাউন আছে এবং বি ভার্ব আছে, এগুলো ব্যবহার করে আমরা কিভাবে নেগেটিভ করতে হবে সেগুলো আমরা জানতে পারলাম। এরপরে আছে আমাদের পেজ নাম্বার 9, খেয়াল করো পেজ নাম্বার 9। পেজ নাম্বার 9-এ আছে তোমাদের এ তে আছে রাইট দ্য ওয়ার্ডস বাই দ্য কারেক্ট পিকচার্স। কিছু ছবি আছে এখানে, এই ছবিগুলো জায়গায় ফাঁকা ঘরে সঠিক অ্যান্সারটি দিতে হবে। বক্সের ভিতরে কিছু ওয়ার্ড আছে, বিগ, ওল্ড, শর্ট, স্মল, টল, ইয়াং। বিগ মানে বড়, ওল্ড মানে ছোট, শর্ট মানে খাটো, স্মল মানে ছোট, টল মানে লম্বা, ইয়াং মানে যুবক। তাহলে প্রথম সারিতে যে ছবিগুলো আছে, একটি ফুটবলের ছবি আছে এখানে, এটি ফুটবলটি বড়, তাহলে এখানে কি হবে, বিগ। পরে একটি দরজা, ভিতর দিয়ে একটি লোক যাচ্ছে, লোকটা একটু মাথা নিচু করছে, তাহলে কি হবে, এখানে টল, লোকটি লম্বা, যেন টল। পরে দেখো ছবিতে দেখো একজন বয়স্ক মহিলা লাঠি হাতে দিয়ে যাচ্ছে, বয়স্ক মহিলা লাঠি হাতে দিয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, ফাঁকা ঘরে ওল্ড। পরের ছবিতে দেখো একটি ছেলে দরজার কাছে, সরি এখানে ব্ল্যাকবোর্ডের কাছে আছে, সে একটু খাটো, এই জন্য এখানে হবে শর্ট। পরের ছবিতে একটি মেয়ে দেখা যাচ্ছে, ইয়াং, মেয়েটি খুব ইয়াং। পরের ছবিতে একটি ছোট বল দেখা যাচ্ছে, তাহলে এখানে কি লেখা যাবে, স্মল। এরপরে নাম্বার বিতে আছে একটি ম্যাচ দ্য পেয়ার্স অফ অপোজিট ইন অ্যাক্টিভিটি এ। বিগ এর অপোজিট হবে স্মল, টল এর অপোজিট হবে শর্ট, ওল্ড এর অপোজিট হবে ইয়াং। নাম্বার সি, রিড দি পোয়েম অ্যালাউড, দেন আন্ডারলাইন দ্য প্রোনাউন্স অ্যান্ড দ্য ভার্ব বি ইন দি প্রেজেন্ট সিম্পল। নিচে দুইটি কবিতা আছে, এই কবিতার নিচে প্রোনাউনের নিচে দাগ দিতে হবে এবং বি ভার্ব কোথায় আছে তার নিচে দাগ দিতে হবে। তাহলে নাউনের পরিবর্তে যেসব শব্দ বসে সেগুলোই হলো প্রোনাউন। প্রোনাউনগুলো এরকম হয়, আই, ওই, ইউ, হি, শি, দে, যে কোনো নাম হতে পারে, ইট হতে পারে। তাহলে আমরা এগুলো প্র্যাকটিস করব এই কবিতাটি শুনে। সি, রিড দি পোয়েম অ্যালাউড। নাম্বার 1, উই আর গার্লস অ্যান্ড বয়েজ, উই আর বিগ অ্যান্ড স্মল, উই আর ইয়াং অ্যান্ড ওল্ড, উই আর শর্ট অ্যান্ড টল,
We are everything that we can be, and still we are a family. Number B তে আছে আরেকটি কবিতা, We laugh and cry, we work and play, we help each other every day. The world's a lovely place to be because we are a family. এই দুইটি কবিতার নিচে আমরা প্রোনাউনের নিচে দাগ দেব এবং আমাদের আরো একটি দাগ দিতে হবে বি ভার্বের নিচে। উই আর, এই যে আর আছে এটাই হলো বি ভার্ব, এর নিচে দাগ দিতে হবে। আর প্রোনাউন উই আছে, এর নিচে দাগ দিতে হবে নাম্বার টুতে। উই আছে এবং এপাশ আছে উই আর, এই উই আরটা হলো বি ভার্ব। এম, ই, যার, ওয়াজ, অয়ার, হ্যাভ, হ্যাজ এগুলোকে বি ভার্ব বলে। যাই হোক, তোমরা এই বি ভার্বের নিচে দাগ দেবে এবং প্রোনাউনের নিচে দাগ দেবে এবং এই কবিতা দুইটির বাংলা তোমরা সুন্দরভাবে খাতায় লিখে প্র্যাকটিস করবে। আগামী দিনের বাড়ির কাজ হলো এই দুটি কবিতার অনুবাদ তোমরা পারো কিনা খাতায় লিখবে। তাহলে তোমাদের আজকের পাঠ শেষ হচ্ছে প্রায়, তবে তোমরা পরবর্তী ক্লাসগুলো পাবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে এবং লাইক শেয়ার করবে, তবেই তোমরা সব ক্লাসগুলো পেয়ে যাবে। যাই হোক, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ শেষ করি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, গুড বাই।